ভারতীয় স্টেট ব্যাংক থেকে 1497 শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের উপরে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে 1497 কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি শো করছে, যেটা সিআরপিডি এসএসসি 2024-25 সেশনের নতুন নোটিফিকেশন। পদের নাম দেওয়া হয়েছে স্পেশালিস্ট ক্যাডরে অফিসার। মোট শূন্য পদ 1497, এর মধ্যে জেনারেল আছে 614, এসসি আছে 234, এসটি আছে 110, ওবিসি আছে 392, ইডাব্লিউএস আছে 147। এইবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক, এমটেক, এমএসসি অথবা এমএসসি ডিগ্রি অর্জন করা থাকতে হবে। আপনারা নিশ্চয়ই কোয়ালিফিকেশনগুলো বুঝতে পারলেন। এর মধ্যে একটা কোয়ালিফিকেশন যদি আপনাদের করা থাকে আপনারা অবশ্যই এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব মাসিক বেতন। পদের গ্রেড অনুযায়ী কর্মরত চাকরি প্রার্থীদের ন্যূনতম 48,480 টাকা থেকে সর্বোচ্চ 93,960 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবার দেখে নেব বয়সসীমা। উপরুক্ত শূন্যপদগুলিতে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম 21 হতে হবে, ম্যাক্সিমাম 35 মধ্যে হলে তবেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই থাকবে, অর্থাৎ এসটি এসসি ওবিসিদের জন্য। এইবার আমরা দেখব আবেদন পদ্ধতি। সংশ্লিষ্ট শূন্যপদগুলির ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করা যাবে। অনলাইন আবেদন করার জন্য প্রার্থীদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.bank.sbi ভিজিট করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করার পরে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বরের ভিত্তিতে অনলাইন আবেদনের পেজ সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি কত টাকা লাগবে সেটা এবার আমরা এখানে দেখে নেব। তপশিলি জাতিভুক্ত আবেদনকারীদের এবং প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত শ্রেণীর জন্য 750 টাকা, অর্থাৎ জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য লাগছে 750 টাকা আবেদন ফি। ফি জমা করে আবেদন নথিভুক্ত করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। এইবার দেখব আমরা নিয়োগের পদ্ধতি। পদের গ্রেড অনুযায়ী কিছু পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কয়েকটি পদের জন্য জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এবং প্রফেশনাল নলেজ যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ম্যানেজার লেভেলের পদগুলির জন্য 100 লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এবার লাস্ট একটি বিষয় দেখব, সেটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। এই নিয়োগের জন্য অনলাইন আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ হচ্ছে 4 অক্টোবর 2024। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করবার লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।